नमस्कार, देखছেন সময় কলকাতা। আপনাদের সঙ্গে রয়েছে আমি পৌলমী। শুরু করছি সময় নিউজ। জিটিএ শপথের আগে পাহাড়ের শান্তি ও উন্নয়নের স্বপ্ন দেখালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন নগরী আইটি হাব থেকে শুরু করে চা বাগানে হোমস্টে কিংবা ঝোড়ার জলে বাণিজ্য সবকিছুরই পথ দেখালেন তিনি। জ্বলন্ত পাহাড় ছেড়ে এক সময় নেমে আসতে হয়েছিল মুখ্যমন্ত্রীকে। পাহাড়ে ভোটের পর দার্জিলিং পৌঁছে শান্তি ও উন্নয়নে জোর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পাহাড়ের সভায় দাঁড়িয়ে পাহাড়ি ঝোড়ার বাণিজ্যিক ব্যবহারের পথ দেখালেন তিনি। বিশ্ব জল সংরক্ষণ দিবসে পাহাড়ি ঝোড়ার জলকে সংরক্ষণের জন্য জিটিএ ও সরকার উদ্যোগ নিক বলে নির্দেশ দেন তিনি। তাই ইধর মে দেখো ইতনা বারিশ হতা হ্যাঁ জনতা কো পানি পিনে কা নেই মিলতে হ্যাঁ एक दुख है। ये चेन्नई में भी देखो इतना बड़ा समुद्र है लेकिन पीने का पानी नहीं मिलता है। इसी के लिए झोड़ा को पानी को कैसे रिजर्व बार तैयार करके इसको मजबूत रखना है, इसको भी देखना है। आई थिंक स्वीडन इज इंटरेस्टेड। ऑनिक ऑल्सो टोल्ड मी दैट समटाइम स्वीडन विजिटेड दार्जिलिंग बिफोर द वायलेंस एंड ऑल दिस। सो यू कैन टॉक टू देम इफ दे आर इंटरेस्टेड, दे कैन सेट अप दिस एंड व्हाट एवर द चार्ज इज रिक्वायर्ड और द प्रोजेक्ट कॉस्ट दैट दे कैन डू इट। सो पोटेंशियलिटी इज देयर, आवर पीपल विल गेट द वाटर एंड दे विल गेट देयर बेनिफिट्स। रिजर्वर नहीं बनाने से नहीं होगा। और एक बात है, देखिए आप लोग भी जो है छोटा छोटा टैंक मिलता है, देखे तुम्हें 50 केजी 100 केजी टैंक पा जाए जल भरे भरे रखे। जदि एगुलो आम्रा सेल्फ हेल्प ग्रुप बा जीटीए के दीते पारी बा म्यूनिसिपालिटी के दीते पारी, ओ जे झड़ा थेके जलटा पड़े जाच्छे ना ओ जलटा ओरा दे कैन प्रिजार्व। तारपरे गाड़ीते करे निये गेलो जेखाने जल नेई सेखाने रिजार्वारे ढाललो बा किछु एकटा करलो। एटा किछु एकटा प्लान करते हबे। We can set up some bottle plant also, drinking water bottling plant. झोड़ा থেকে পানি নিয়ে 10-12টা 20টা झोड़ा आईडेंटिफाई करो for that. Town area ते जेटा करे ना ओरा झोड़ा থেকে জলটা নিয়ে anybody can do the bottling plant. এবং এখান থেকে এই যে জলগুলো হয় clean water, আমাদের যেমন যে জলটা আমরা করেছি আমাদেরটা ছোট সস্তা, ওটা প্রাণধারা পারবে না এত শর্টে। তার কারণ হচ্ছে ওটা 6 টাকা দাম 12 টাকা দাম, কিন্তু ওটা আরেকটু দামই হবে। কিন্তু যে বিক্রি করবে সে বিক্রি করবে হিমালয়ান ওয়াটার কত দামে বিক্রি করে, এরকম কত ওয়াটার আছে, দেয়ার আর সো মেনি। সুতরাং আইডিয়া আছে, আইডিয়াকে কাজে লাগাতে হবে। ইটকাঠ পাথরের জঙ্গলে পরিণত হচ্ছে দার্জিলিং। সেই জনপদকে আরও সুন্দর করতে মুখ্যমন্ত্রী 200 একর জমিতে পাহাড়ে নতুন নগরীর পরিকল্পনার কথা জানান। जो 200 एकड़ जगह में हम एक और नया सिटी बना सकते हैं। नया सिटी का मतलब न्यू इंडस्ट्रियल हब, दुकान, सेफ हाउस, होमस्टे, बड़ा बाजार, जो शॉपिंग मॉल कहता है अभी का दिन में, खाना का दुकान, टूरिज्म के लिए रहने का जाएगा, पूजा का टाइम तक देखो कोई होटल में जाएगा नहीं है। अगर बिजनेस नहीं आता तो थोड़ा ही ऐसा होता, बिजनेस आने के लिए तैयार है। मैं कालिम्पोंग के लिए भी एक बोला है नया बनाएगा। মুখ্যমন্ত্রীর পাহাড় সফরের প্রথম দিনই জোর দেন শান্তির উপর। পাহাড়বাসীকে বোঝান শান্তি বজায় রাখুন, উন্নয়নে তিনি ঘুরিয়ে দেবেন পাহাড়কে, দাবি মুখ্যমন্ত্রীর। তার জন্য আইন সংশোধন করে চা বাগানে হোমস্টে এর অনুমতি দেওয়ারও কথা বলেন তিনি। টু অ্যামেন্ড দ্য রুলস অ্যাজ পার ল, হোয়েন উই আর অ্যালাউইং 15% ফর দ্য ট্যুরিজম পারপাস টু দ্য টি গার্ডেন্স। অনিত রিকোয়েস্টিং মি ইয়েস্টারডে that if we allow the people who are staying there inside the tea gardens, if we allow some homestay for them because they have two rooms, then they can also start some business.
होमस्टे में भी लोगों का इंटरेस्ट होता है। एक नजरे देखे नेवा जाक पहाड़ निये मुख्यमंत्री परिकल्पनागुली। 200 একর জমিতে তৈরি হবে নতুন শিল্পনগরী। এই শিল্পনগরীতে থাকবে হোমস্টে, শপিং মল, ওয়্যারহাউস, পর্যটকদের জন্য থাকার জায়গা। দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং এ হবে আইটি হাব। যানজট কমাতে ফুটপাতের দোকানদারদের জন্য তৈরি হবে বড় দোকান। হিল ইউনিভার্সিটি হবে মংপুতে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের নয়া ক্যাম্পাস পাহাড়ে। জাওহিলে হবে এডুকেশন হাব। হর্টিকালচারের হাব তৈরি হতে পারে দার্জিলিং এ। দার্জিলিং এ তৈরি হবে মাল্টি লেভেল কার পার্কিং। কার্শিয়াং থেকে রোহিণী পর্যন্ত তৈরি হচ্ছে রোপওয়ে। মিরিকের জন্য ইকো ট্যুরিজমের পরিকল্পনা। পাহাড়ে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি রুখতে বিশেষ পরিকল্পনা করবে রাজ্য। পাহাড়ে ছেলেমেয়েদের কর্মদক্ষ করে তোলার জন্য শিল্প অনুযায়ী প্রশিক্ষণের ব্যবসার কথা বলেন। সঙ্গে পাহাড়ে আইটি হাব ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ক্যাম্পাস তৈরির কথাও বলেন তিনি। দার্জিলিং থেকে বাপি অধিকারী, সময় কলকাতা।